Please use headphone for a better experience. Hello, বন্ধুরা। ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত এই কোণার্ক সূর্য মন্দিরটি পূর্ব রাজবংশের প্রথম রাজা নরসিংহদেব 1250 খ্রিস্টাব্দে এই সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন, যেটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। প্রকৃতপক্ষে এই মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি, তবে কাঠামোর প্রধান অংশটি এখন ধ্বংসাবশেষ। এই মন্দিরের একটি অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা হল আত্মহত্যা, যা শুনলে আপনিও বিস্মিত হয়ে যাবেন। এই মন্দিরে একজন আত্মহত্যা করেছিলেন, যার ফলস্বরূপ আজও এই মন্দিরে কোনো পূজা হয় না। আমরা জানি যখন আমরা কোনো মন্দিরে প্রবেশ করি তখন আমরা আমাদের পাদুকা জোড়া মন্দিরের বাইরে খুলে রেখে যাই, কিন্তু কোণার্কের এই সূর্য মন্দিরে প্রবেশ করতে হলে কোনো রকম জুতো খোলার প্রয়োজন পড়ে না। এটা জেনে আপনি নিশ্চয়ই আঁচ করতে পারছেন যে এই অদ্ভুত কারণের পিছনে লুকিয়ে রয়েছে কোনো এক অজানা রহস্য। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। রহস্যময় জগতের আজকের উপস্থাপনায় আপনি জানতে চলেছেন কোণার্ক মন্দিরটির অভিশপ্ত হওয়ার পিছনে লুকিয়ে থাকা রোমহর্ষক এবং হৃদয় বিদারক কাহিনীটি। তো স্বাগত আপনাকে রহস্যময় জগতের আরও একটি নতুন এপিসোডে। ভিডিও শুরু করার আগে আমাদের রহস্যময় জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আসলে কি ঘটেছিল এই মন্দিরটিতে? তৎকালীন রাজা নরসিংহদেবের আদেশ ছিল যে এই মন্দিরটি 12 বছরের মধ্যে 1200 শ্রমিক দ্বারা নির্মাণ করতে হবে, এবং একজনও বেশি শ্রমিক অথবা 12 বছরের একটি দিনও বেশি হলে সেখানে কর্মরত সমস্ত শ্রমিকদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইতিমধ্যে মন্দির নির্মাণ কার্য চলাকালীন এক শ্রমিকের স্ত্রী গর্ভবতী হয়ে পড়েন এবং এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম ছিল ধর্মদাস। সময়ের সাথে সাথে বেড়ে ওঠা ধর্মদাস 12 বছর পরে তার মায়ের কাছ থেকে তার পিতার সম্পর্কে জানতে চান এবং মায়ের অনুমতি নিয়ে তার পিতাকে সন্ধানের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। শেষ পর্যন্ত এই কোণার্ক মন্দিরে এসে তিনি তার পিতাকে খুঁজে পেতে সক্ষম হন। দীর্ঘ 12 বছর পরে নিজের সন্তানকে চোখের সামনে দেখে ধর্মদাসের পিতাও যৎপরোনাস্তি খুশি হয়ে ওঠেন। কিন্তু অপরদিকে রাজা নরসিংহদেবের আদেশ মতো 12 বছর শেষ হতে আর মাত্র 7 দিন বাকি ছিল, এবং সেই সাথে মন্দিরের মঙ্গল ঘট কোনো মতেই স্থাপন করা সম্ভবপর হয়ে উঠছিল না। তখন ধর্মদাস তার পিতার অনুমতি নিয়ে নিজেই এই কাজে হাত লাগান ও মন্দিরের মঙ্গল ঘট স্থাপনে সক্ষম হন। কিন্তু এদিকে রাজার আদেশ অমান্য করে 1200 শ্রমিকের জায়গায় শ্রমিকের সংখ্যা দাঁড়ালো 1201। এই বিপদ দেখে ধর্মদাস ওই 1200 শ্রমিকের প্রাণ রক্ষার্থে কোণার্ক সূর্য মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, যে কারণে এই মন্দিরটি অপবিত্র হয়ে যায় এবং আজ পর্যন্ত এই মন্দিরে কোনোদিনই কোনো রকম পূজা হয়নি। এটি একটি সূর্য মন্দির হওয়ার পরেও এখানে কোনো রকম বিগ্রহ নেই। কোণার্ক মন্দির ধ্বংসের কারণটি অস্পষ্ট এবং এটি বর্তমানে একটি বিতর্কের উৎস হিসেবে দাঁড়িয়েছে। তবে দূর থেকে এই মন্দিরটিকে দেখতে কালো ছিল বলে 76 খ্রিস্টাব্দের দিকে ইউরোপীয় নাবিকেরা এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা বলে অভিহিত করেছিলেন। এছাড়াও মনে করা হয় এই মন্দিরের অভ্যন্তরে ছিল কোনো এক শক্তিশালী চুম্বক, যা পর্তুগিজ জলদস্যুদের জাহাজের দিশা বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখত, যে কারণে দস্যুবৃত্তিতে অসুবিধা হওয়ার কারণে পর্তুগিজ জলদস্যুরা সেই চুম্বকটিকে নষ্ট করে দেয়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের উপস্থাপনাটি আপনার কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ইন্টারনেট জগতের এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই রহস্যময় জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে রহস্যময় জগতের পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন।